শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের গোদা এলাকার বিজলি পাড়াতে। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ ডালিম, পেশায় তিনি রং মিস্ত্রি। এক ব্যক্তি অভিযোগ তোলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার নাবালিকা শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন চালাত। শিশুকন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তার বাড়ির লোকেরা বিষয়টি অনুমান করতে পারেন। শিশুকন্যার বাবা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা যখন বাড়িতে যাই রাত্রিরে, তবে এই 4-5 দিন হচ্ছে, দিয়ে মেয়েটা বলছে পেটে লাগছে, পেচাপ হচ্ছে না পাপা আব্বা, কীভাবে পেট ফেট গরম হয়ে গেল নাকি। তো আমি রাত্রে 11:30 বাজছে, ছেলে থাকছে না, ছটপট ছটপট করছে। দিয়ে আমরা বললাম তাহলে ভাইকে ফোন করলাম, ভাই বললো হাসপাতালে চলে এসো। দিয়ে আমরা রাত্রে 11:30 টোটো ফোটো পাইনি, দিয়ে আমরা ওখানে একটা গুদার একটা ডাক্তারখানা ছিল হেমাপতি, তার কাছে নিয়ে যাই। যে তাকে বললাম দেখুন তো বাচ্চা মেয়েটার পেটটাই খুব লাগছে আর হাতে খুলে থাকছেন। তো বললো যে আমি ওষুধ দিচ্ছি, বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে ভালো, না হলে 1 ঘন্টার মধ্যেই হাসপাতাল নিয়ে চলে যাবে। এবার ওষুধটা খেয়ে বাচ্চাটা ঘুমিয়েছে, ঘুমানোর পর সকালবেলায় বলছে যে আমার পেটে লাগছে আবার, তুমি কাজে যেও না, তুমি কাজে চলে যাও, আমার মাও কাজে চলে যায়। আর তখন বর্ষার আব্বা আসে বাড়িতে, আমাকে মারধর করে আর আমার সাথে নিয়ম করে। বর্ষার আব্বার বয়স কত হবে? 40-45 হয়ে গেল। কী নাম, ওনার নামটা কি? শেখ ডালিম। কী করে? ওর জুতোর দোকান আছে দত্ত সেন্টারে। বাড়ি কোথায় আমার? গোদা বিজলি পার। আপনার পাশেই বাড়ি? আমার পাশেই বাড়ি। আপনার মেয়ের বয়স? 3.5 বছর। আপনি কী করেন? আমি রঙের কাজ করি। কী নাম আপনি? শেখ গিয়াসুদ্দিন। কতদিন ধরে এই ঘটনা চলছে? এই ঘটনাটা ও অনেকদিন আগে থেকে নোংরা মোড়া টুকটুক করে বাড়ি ফাঁকা পেলেই যে করতো। হ্যাঁ, তারপর এখন দাদা তো মেয়েটার বাড়াবাড়ি হয়নি, যখন মেয়েটার পেটে লাগছে তখন আমাদের সন্দেহ হয়েছে, বুঝলাম তো, যে ওকে ধরা। বউকে স্ত্রীকেও জানিয়েছে আমার স্ত্রী যে তোমার স্বামী করছে, তো বউ বিশ্বাস করছে না, বলছে যে না হতেই পারে না। হ্যাঁ, যে আমার বউ প্রেশার দিয়েছে, বলছে না তুমি আমার মেয়েটা নিজে কাউরির নাম লিখছে না, এখানে এত লোক বাস করছে তো কাউরির নাম লিখছে না, বর্ষার আব্বার নাম লিখছে এখানে। আর ওর ওর নাম শুনেই আমার মেয়েটা কাঁদতে শুরু করে দিচ্ছে যে বর্ষার আব্বা আসে। আপনারা কাজে যেতেন নাকি ঘরে একাই থাকতেন? ওই খিচুড়ি সেন্টারে আছে, ওই স্কুলে যেত, খিচুড়ি সেন্টার থেকে ভাত ভাত তরকারি যা দিত একাই বাড়িতে এনে বসে খেত। আর আর একটা ছেলে আছে আমার, তো 10টা বাজলেই ও স্কুল চলে যেত। হ্যাঁ, এবার তারপর তো বলছি বউ চলে যেত বাড়িতে, মোটামুটি 2-2.5 ঘন্টা বাড়িতে ফাঁকাই থাকতো। এখন বাচ্চাটা কোথায় আছে? বাচ্চাটাকে এখন এই সায়ের নিয়ে গেছে, সায়ের কাছে আছে। আর আজকে অভিযোগ করলেন থানাতে? হ্যাঁ করেছি। হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়। ডালিম যার জন্য বলছেন উনি কি পাকড়াও হয়েছে বা কোথায় আছেন? না, উনিকে ভিতরে ভরা আছে। ওরা কোথায় বাড়ি করে? গোটা বাড়ি গোটা বিক্রি করে। অভিযুক্ত ব্যক্তি যাবতীয় অভিযোগ স্বীকারও করে নিয়েছেন। শান্তি পাবো না আমি, বলো। আমি ঘরে থেকে আমি চুরি করেছিলাম। করেছিলে? কবে সেটা? এক সপ্তাহ আগে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।